কাজগুলোর মধ্যে রয়েছে, নাম্বার ওয়ান আমাদের প্যারালাক্সের ব্যাপার স্যাপারগুলো খুব ভালো করে শিখে নেওয়া উচিত। নাম্বার টু হচ্ছে কিছু অ্যানিমেশন শিখে নিতে হবে। যেমন অনেক সময় দেখা যায় অনেক লেটেস্ট ওয়ার্কে এখানে কার্সর নিলে দুই দিক থেকে দুইটা বাটন চলে আসে, একটা হচ্ছে লাইভ প্রিভিউ আর একটা হচ্ছে লিঙ্ক, এরকম। তারপরে দেখা যাচ্ছে একটা ওভারলে চলে আসলো। তো এই জিনিসগুলো, যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো খুব ভালো করে আমাদের শিখে নিতে হবে। এবং এমন হতে পারে যে আওয়ার লেটেস্ট ওয়ার্ক এখানে এটা থাকবে, এখানে দুইটা বাটন থাকবে যে ক্লিক করলে এটা এদিকে চলে যাবে, আবার এদিকে ক্লিক করলে এটা এদিকে চলে যাবে। এই যে এটাকে বলা হচ্ছে কারোসেল, ঠিক আছে? কারোসেল করছেন আপনারা কখনো? আচ্ছা, কারোসেল করছেন, ঠিক আছে। তাহলে কারোসেল থাক, বাদ বাকি যেটা সেটা আমরা দেখে নিই। তো তার মধ্যে প্রথম যেটা রয়েছে যে ইয়েটা করব, প্যারালাক্স যেই স্ক্রলিং ব্যাকগ্রাউন্ড সেটা আমাদের করতে হবে। তো প্যারালাক্স স্ক্রলিং ব্যাকগ্রাউন্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা এই এই মানে মাউসে যখনই স্ক্রল করব তখনই যে ব্যাকগ্রাউন্ডটা মুভ করবে সেটাকে বলা হচ্ছে প্যারালাক্স স্ক্রলিং। তো প্যারালাক্স স্ক্রলিং এর জন্য সবচেয়ে ভালো প্লাগইন হচ্ছে স্ক্রলি প্যারালাক্স নামে একটা প্লাগইন আছে, জেকোয়েরি প্লাগইন, সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো এই প্যারালাক্সটা ব্যবহার করার নিয়ম একই অন্যান্য যে প্লাগইন আমরা ব্যবহার করি, সেম আর কি। দেখেন এখানে আপনারা কি কিছু বুঝতে পারছেন যে ব্যাকগ্রাউন্ডগুলো মুভ করছে? যেমন এই যে আপনি এটা এখানে ধরে রাখেন, এটা এখানে আছে, কিন্তু এই যে আবার মুভ করার সাথে সাথে নড়ছে, আবার তারপরে দেখা যাচ্ছে এই যে এইটা এটা মনে হচ্ছে হাওয়াই এখানে ভেসে বেড়াচ্ছে এই টাইপের। তো আমরা একটা নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড, এখানে যেরকম ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা মানে যেভাবে প্যারালাক্স হচ্ছে সেটা। তো এটা যদি দেখেন, এটা আসলে কিছুই না, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখবেন যে কোনো একটা জিনিস কিভাবে কাজ করছে। তো এখানে আসলে একটা প্যারালাক্স নামে একটা ডিপ নেওয়া হয়েছে, সেই ডিপটার ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে এই একটা ইমেজ, যেই ইমেজটাকে যা যা করা হয়েছে, যে এটার হাইট দেওয়া হয়েছে অনেক বেশি যেন এটা মানে অনেক বড় স্ক্রিনে শো করে, এবং এটার উইড দেওয়া হয়েছে এরকম। অর্থাৎ প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড দিতে হলে আমাদের বড় একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ঠিক এখানে এই একই কাজ করব, যে এটা এই যে ইমেজটা, ইমেজটার জন্য আলাদা একটা ডিপ নিব। তো আমরা যদি এই টেমপ্লেটটা একটু দেখি সেক্ষেত্রে বোঝা যাবে যে এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ ব্র্যাকেটস, তো আমরা ঠিক একইভাবে একটা ওইরকম ব্যাকগ্রাউন্ড সেট করব। আমরা এখন নর্মালি দিয়েছি যে এখানে যেটা করেছি ব্র্যাকেটসের লেটেস্ট এডিশনে আপনি পিএইচডি ব্র্যাকেটস ওপেন করতে পারবেন, করে ওইখান থেকে আপনি কোডিং করতে পারবেন। এটা চেক করে নিয়ে, হ্যাঁ, ব্র্যাকেটসের লেটেস্ট যে ভার্সন একটা সফটওয়্যার মানে আপডেটস বের হয়েছে, পিএইচডি ব্র্যাকেটসের মধ্যে ওপেন করে আপনি এটা কোড করতে পারবেন, খুব ইজি। আচ্ছা, তো এটা যেটা ছিল প্রমোশন এরিয়াতে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটার সাইজ হচ্ছে 1600×600। তো আমরা একটু বড় সাইজের ব্যাকগ্রাউন্ডটা নিব। আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে বিভিন্ন ওভারলে দেওয়া যায়, ট্রান্সপারেন্ট পিএনজি দিয়ে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডকে এমবুশ করা, তারপরে ব্যাকগ্রাউন্ডকে হচ্ছে ড্যাশ 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 দেওয়া, সেইগুলো আর কি। আমি আপনাদের একটা সাইট দেখাই। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড জাস্ট দিয়ে দেই, একটা একটা করে শিখি। তো এখন ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্রমোশন যে এরিয়াটা আছে সেই এরিয়াটাতে আমরা এখানে, আচ্ছা, এই এরিয়াটাতে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো সেই জন্য আমরা এখানে নিলাম ডিপ ক্লাস প্রমোশন বিজি, এই নামে নিলাম। তো এখন এই এরিয়াটাতে কিভাবে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড আমরা যেভাবে দিব সেটা হচ্ছে নর্মালি আমরা এর যে আগের ডিপটা সেই ডিপটাকে আমাদের যেটা করতে হবে, এর আগের ডিপটার নাম কি, প্রমোশন এরিয়া। তো প্রমোশন এরিয়া যেটা আছে সার্ভিসেস, এই তো প্রমোশন এরিয়া। প্রমোশন এরিয়াটাকে আমরা প্রথমে যা আছে মুছে দিব, কারণ আমরা ওই ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ওইভাবে আর ব্যবহার করব না, কারণ প্যারালাক্স করতে হবে। সেই জন্য আমাদের যেটা করতে হবে পজিশন রিলেটিভ, অর্থাৎ আমরা এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড যেটা নিলাম প্রমোশন ব্যাকগ্রাউন্ড, এটাকে ব্যাকগ্রাউন্ড দিব। তো সেটাকে করব কি, পজিশন অ্যাবসোলিউট, তারপরে লেফট 0, টপ 0, এরপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে উইড 100%, হাইট
আমরা বড় একটা হাইট দিব, দেখা যাচ্ছে মনে করেন 900 পিক্সেল, অর্থাৎ 900 পিক্সেল সাইজের একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিব, এই জন্য এটা করলাম। আর এটাকে ওভারফ্লো হিডেন করব, যাতে ওইটার হাইট কিন্তু 900 পিক্সেল না, অর্থাৎ এই যে এইটার হাইট আমরা দেখলাম 600 পিক্সেল ছিল, তো 900 পিক্সেল না, এই জন্য আমরা এটাকে ওভারফ্লো হিডেন করে দিব। তারপরে হচ্ছে এখানে যেটা করব, এইটাকে ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করব, তো ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসি, অর্থাৎ আনস্প্ল্যাশ থেকে একটা ইমেজ নিয়ে আসি। এখান থেকে আপনি এই সাইটটা নিয়ে নিতে পারেন, যে এখান থেকে ফ্রি হাই কোয়ালিটি আপনি বিভিন্ন ধরনের ইমেজ ডাউনলোড করতে পারবেন। মনে করেন আমরা এটাই নিব, এখান থেকে এই ইমেজে ক্লিক করলেই এটা মানে ডাউনলোড হবে ব্রাউজারে। এখন এটাকে অবশ্যই ফটোশপে সাইজ করে দিতে হবে, আমরা ডেস্কটপে নিয়ে রাখি আর ফটোশপ দিয়ে ওইটাকে আমরা একটু রিসাইজ করে দিই, অর্থাৎ ওইটা অনেক বড় একটা ইমেজ, যে ইমেজকে আমরা রিসাইজ করব। এই ইমেজের কাছে গেলাম, আচ্ছা এখন এখানে ইমেজ, ইমেজ সাইজ, তো আমাদের হাইট কত দরকার 900 করে দিলাম, তারপরে যেটা হইলো সেটাই আমাদের দরকার। তো এটাকে আমরা এবার সেভ করব, একটু কম যদি সেভ করি যাতে আমাদের সাইজটা কম আসে, ব্যাকগ্রাউন্ড ইমেজ তো এটার মানে আপনি একেবারে কম দিলেও কোনো সমস্যা না। তো এখন এটা দিয়ে সেভ করলাম, আচ্ছা আমরা এটা WWW তে করছি, WWW অ্যাপেন ইমেজ, তো এখানে আমরা দিলাম যে প্যারালাক্স বিজি .jpg। আচ্ছা তো এখন এখানে ব্যাকগ্রাউন্ড আমরা যেভাবে নিব ভেঙে ভেঙে নিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ URL ইমেজ প্যারালাক্স বিজি, তো এটা দিলাম। এখন কি হয় আমি এখানে যদি একটু রিফ্রেশ করি সেক্ষেত্রে বুঝতে পারবো। আচ্ছা দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়েছি কিন্তু এটা মানে এইটুকুর পরে আবার রিপিট হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা যেন ফুল যা ইয়ে হয়, সেজন্য দিতে হবে আরেকটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সাইজটা যেন সবসময় কভার করে নাই আমাদের যত পেজের উইড আছে সেটা। এখন আপনি যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি মাঝখান থেকে দেখতে চাই, আমাদের পেজে যা থাকবে সেটার মাঝখান থেকে যেন দেখা যায়, সেক্ষেত্রে যেটা করতে হবে যে ব্যাকগ্রাউন্ড পজিশন, এখানে প্রথমে হচ্ছে লেফট, আর মানে লেফট থেকে কত দূর হবে, তো আমরা চাচ্ছি লেফট থেকে সেন্টার্ড হবে, আর টপ থেকে আমরা চাচ্ছি ওপর থেকেও সেন্টার্ড হোক, সেই জন্য আমরা এখানে দিলাম সেন্টার সেন্টার। তো সেক্ষেত্রে ইমেজটা লোড হবে কিন্তু মাঝখান থেকে আসবে, দেখেন এখন কিন্তু ইমেজটা মাঝখান থেকে আসছে, এর আগে আসছিল উপর থেকে, আপনি যদি চান যে নিচে থেকে আসবে সেক্ষেত্রে লেফট থেকে সেন্টার হোক আর ওপর থেকে বটম, অর্থাৎ একদম নিচে থেকে হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে বটম করলে এখন দেখেন বটম থেকে, অর্থাৎ একদম বটম থেকে আসছে। তো যেটা আপনার দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে সেটা দেবেন, এখানে আমাদের কি ভালো লাগছে এটাই ভালো লাগছে, তো এখানে এই এটা করবেন, তো এরকম আছে। তো আমরা যেহেতু প্যারালাক্স করব সেহেতু আমরা সেন্টারি করে দিই, কারণ আমরা যে নিচে জায়গা প্রয়োজন। তো এখন আমরা ইমেজটা এভাবে নিয়ে আসলাম, অনেক সময় এখানে যত সহজে আসলে তত সহজে আসবে না, সেক্ষেত্রে কি করতে হবে, এই যে প্রমোশন টেক্সট এইটাকে পজিশন রিলেটিভ করে জেড ইন্ডেক্স দেবেন, মানে ব্যাকগ্রাউন্ড যখন দেবেন তখন দেখা যাচ্ছে এই টেক্সটগুলো ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যেতে পারে, তো আপনারা তো জেড ইন্ডেক্স মানে বোঝেন, পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স দিলে ওইটা ইয়ে হবে। আচ্ছা তো এখন প্যারালাক্সটা ব্যবহার করতে হবে, যে ওই প্যারালাক্সটা ব্যবহার করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম এই প্যারালাক্সটা ডাউনলোড করে নেবেন, যেটা হচ্ছে এই যে স্ক্রলি প্যারালাক্স, এটা ভিউ সোর্স থেকে আমি কপি করে ডাউনলোড করে নিতে পারি, মেইনলি এটা একটা JS জাভা স্ক্রিপ্ট, এই জন্য আমরা এভাবে করে নিতে পারি। তো এখানে নিলাম jQuery.scrolly.js, এই নামে একটা ফাইল নিলাম, সেই ফাইলের মধ্যে ওর কন্টেন্টগুলো সব দিয়ে নিলাম। এখন এই ফাইলটাকে আমরা কি করব, ফুটার PHP যেখানে jQuery ফাইল আছে, অর্থাৎ jQuery আছে সেখানে আমরা এখানে নিয়ে নিব, অর্থাৎ স্ক্রিপ্ট src js তারপরে scrolly js। এখন
স্ক্রলি প্যারালাক্স যেভাবে কাজ করে সেটা হচ্ছে কোন একটা প্যারালাক্স কাজ করতে হলে সেটাকে আমাদের যেটা দিতে হবে ডিপকে একটা হচ্ছে ডাটা ভেলোসিটি দিতে হবে। এই যে ডাটা ভেলোসিটি হচ্ছে প্যারালাক্সের কত স্পিডে যাবে আমরা দেখব। তো এখন আমরা দিচ্ছি হচ্ছে প্যারালাক্স ব্যাকগ্রাউন্ডকে প্যারালাক্স করবে, এই জন্য এটাকে ডাটা ভেলোসিটি। এটা হচ্ছে একটা HTML5 এর অ্যাট্রিবিউট যেটা আমরা এখানে ব্যবহার করছি। এই অ্যাট্রিবিউটটাও কিন্তু স্ক্রলি প্যারালাক্স নিজেই জেনারেট করছে। তো এখন আমি এখানে প্যারালাক্স অ্যাক্টিভ করার জন্য ওদের যেই কোড সেটা এখানে দিতে হবে আমাদের কাস্টম, অর্থাৎ আমরা যেই জেএস এ সব কিছু অ্যাক্টিভ করি ঠিক সেখানে আমাদের জেএসটা অ্যাক্টিভ করতে হবে। তো আমরা অ্যাক্টিভ করব কোন ব্যাকগ্রাউন্ডটাতে, প্রমোশন বিজি এইটাতে অ্যাক্টিভ করব। তো সেই জন্য আমরা ঠিক এখানেই যে কোয়েরিটা অ্যাক্টিভ করলাম প্রমোশন বিজি। তো এখন আমরা রিফ্রেশ দেই আমাদের টেমপ্লেট, আচ্ছা আমাদের এখান থেকে রিফ্রেশ দিতে। তো এখন খেয়াল করেন যে ব্যাকগ্রাউন্ডটা মুভ করছে কি না, করছে মুভ করছে বলে মনে হচ্ছে। দেখেন আমি এই যে এখন কিন্তু রাস্তা দেখা যাচ্ছে না, অর্থাৎ স্ক্রলি প্যারালাক্সের কাজ হচ্ছে এটা টপ থেকেই নেবে, সে সেন্টার করবে না। অর্থাৎ কোন একটা ইমেজকে সে এখান দেখেন এখান থেকে ইয়া করে নিচ্ছে। এখন আপনি যদি একটু স্পিডি চান সেটা সেক্ষেত্রে যেটা করতে হবে ডাটা ভেলোসিটি যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে আপনি ইনক্রিজ করে দেবেন। অর্থাৎ আমি দিলাম 9, অনেক বেশি 9, সেক্ষেত্রে কোন দিক দিয়ে দৌড় মারবে সেটা আপনি টেরই পাবেন না। ব্যাকগ্রাউন্ড দেখেন, খেয়াল করছেন যে রাস্তার কত অংশ আমি দেখতে পাচ্ছি। এই যে এখন আপনি যদি মনে করেন যে এখানে আরেকটা আপনি প্যারালাক্স যুক্ত করবেন, সেই প্যারালাক্সটার কাজ হবে যে উপর থেকে একটা কিছু নেমে আসা, সেক্ষেত্রে সেটাও করতে পারেন। তো এখানে ডাটা ভেলোসিটি মাইনাস আছে আর প্লাস আছে, প্লাস আর মাইনাসের কাজ কি, আমি মাইনাসটা কেটে দিলাম এখানে 0.9 দিয়ে দিলাম। তো এখানে এখন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সেটা হচ্ছে মানে এবার হচ্ছে নিচ থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে নিচ থেকে উপরে যাচ্ছে। তো এটা আসলে হয় না, এটা মাইনাসই হয়, কারণ যে কোনো সাইট আপনি দেখলে দেখবেন যে ওইরকম মানে আপনি চাকা ঘুরাচ্ছেন সেটা যদি নিচ থেকে উপরে যায় ইউজারের দেখতে খুব অসুবিধাজনক মনে হবে। অর্থাৎ এটা আমি মানে এটা এভাবেই হয়। তো এই হচ্ছে প্যারালাক্স, যে কোনো জায়গায় আপনি প্যারালাক্স নিতে পারবেন, যে কোনো এলিমেন্টেই আপনি প্যারালাক্স সেট করতে পারবেন। তো সেক্ষেত্রে যেটা করতে হবে প্যারালাক্সের ক্ষেত্রে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড যেটা সেটা হচ্ছে নর্মালি ইয়ে হতে হবে, আলাদা একটা ডিভে থাকতে হবে, এবং সেটার হচ্ছে ইমেজ গুলো আলাদা মানে ব্যাকগ্রাউন্ডটা আলাদা থাকতে হবে, এই হচ্ছে কথা। কারণ আমরা সেটা ডাটা ভেলোসিটি দিব, এটা হচ্ছে বেস্ট আউটপুট পাওয়ার জন্য। আপনি এমনি যেটা যেভাবে আগে ছিল ডিভের ব্যাকগ্রাউন্ডটা সেটা ক্ষেত্রে করতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হতো, অনেক সমস্যা হতো। তো সেই জন্য আলাদা একটা এখানে ইয়ে নিতে হবে। ওভারফ্লো হিডেন না দিলে কি হবে, এই ব্যাকগ্রাউন্ডটা অনেক দূর চলে আসবে। এই যে এখানে যদি আমি ওভারফ্লো হিডেন না দেই, সেক্ষেত্রে আমরা যে হাইট 900 পিক্সেল নিলাম এই 900 পিক্সেলটা নিচে শো করে ফেলবে। অর্থাৎ এই যে এটা তো আমার শো করার কোনো দরকার নেই, আমাদের শুধু যেই এরিয়া পর্যন্ত ব্যাকগ্রাউন্ড দরকার সেই এরিয়া পর্যন্ত হলেই চলবে। তো সেই জন্য আমরা এখানে ওভারফ্লো হিডেন দিয়ে দিব, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার শুধুমাত্র এই এরিয়াটুকুতে, বাকি কোনো এরিয়াতে না। তো সেই জন্য আমরা এখানে ওভারফ্লো হিডেন দিলাম। আচ্ছা এই হচ্ছে, হ্যাঁ আচ্ছা মানে দুইটা ইমেজ যদি দিতে চাই, আচ্ছা হ্যাঁ দুইটা ইমেজ দেওয়া যেতেই পারে, দুইটা ইমেজ যদি দিতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে, আচ্ছা স্ক্রলি সাইটে কি আছে সেটা দেখো। এখানে হচ্ছে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিছে, এখানে আরেকটা ডিপ নিয়েছে, নিয়ে সে এই যে এই ইমেজটা সেখানে দিয়ে এটার ভেলোসিটি কম দিয়েছে। তো এটার ভেলোসিটি কম দেওয়ার কারণে এটাও মুভ হচ্ছে কিন্তু আস্তে মুভ হচ্ছে। আচ্ছা আমি করেই দেখাই না, যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই সেক্ষেত্রে আমাকে একটা ট্রান্সপারেন্ট লেয়ার এখানে নিতে হবে। আচ্ছা নেওয়া যাবে, কোনো সমস্যা না। এখানে আমি আরেকটা নিলাম যে প্রমোশন টু বিজি, এটার ভেলোসিটি একটু বেশি দেই, আচ্ছা এটার ভেলোসিটি একটু কম করে দেই, এটা হচ্ছে 5 দেয় আর এটা 9 থাক। তো প্রমোশন টু বিজি এটা যেটা, এখানে যেটা করব সেটা হচ্ছে প্রমোশন টু হুইজি, এটাকে পজিশন অবশ্যই পজিশন অ্যাবসোলেট, আচ্ছা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি যেটা দিয়ে আমরা ইয়ে করব।
একটা আইকন নিয়ে আসি। iconfinder.com হচ্ছে বিভিন্ন ধরনের আইকন খুঁজে বের করার একটা চমৎকার ওয়েবসাইট, যেটা দিয়ে বিভিন্ন ধরনের আইকন পাওয়া যেতে পারে। আমরা বার্ড নিই, আচ্ছা মনে করেন এইটা পিএনজি ডাউনলোড করে নিলাম। তো এটাকেই আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব। এটা সাইজ দেখে নিই, এটা সাইজ হচ্ছে 117, 117। যাই হোক, এটা সাইজ দেখে আমার কোনো ফ্যাক্ট না। আমি যেটা করব সেটা হচ্ছে উইড, এখানে উইড দিলাম 100%। তারপরে হাইট, হাইট দিলাম 500 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল ইমেজ বার্ড, তারপরে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। আচ্ছা এটার জেড ইন্ডেক্স একটু বাড়াই দিই, জেড ইন্ডেক্স 1 বা 2, আর এটার জেড ইন্ডেক্স দেই হচ্ছে 1, অর্থাৎ সে হচ্ছে নিচে থাকবে তারপরে এটা থাকবে এরকম। আচ্ছা সেই জন্য আমাদের প্রমোশন টেক্সটকে পজিশন পজিশন রিলেটিভ আর জেড ইন্ডেক্স এটা হচ্ছে 3 থাক, অর্থাৎ এটা তার উপরে থাকবে এরকম। আচ্ছা এবার হচ্ছে এমনি নর্মালি রিফ্রেশ দেই যে ব্যাকগ্রাউন্ডটা এসেছে কিনা। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আসছে, এখন আমাদের জাস্ট করতে হবে যে এইটা যেন মানে মুভ হয় সেটা করতে হবে। আচ্ছা আমরা একটু করে আসি, সেটা হচ্ছে কাস্টম যে এসে গিয়ে এখানেও ঠিক একই রকম একটা কমা দিয়ে দিই, কমা দিয়ে আমাদের প্রমোশন টু ব্যাকগ্রাউন্ডকেও আমরা প্যারালাক্স করছি। আচ্ছা আচ্ছা এটা সেন্টার্ড হয়ে গেছে আর কি, যে ব্যাকগ্রাউন্ড সেন্টার্ড। তো এটা হচ্ছে নিচ থেকে হলে ভালো হবে, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পজিশন এখানে দেই সেন্টার, আর এখানে দেই বটম, অর্থাৎ নিচে থেকে ওইটা এরকম উপরে উঠতে থাকবে। আচ্ছা আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ড এটাও আর কি নড়ছে, তো এই এই ব্যাকগ্রাউন্ডটা এখানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা যেভাবে করা আছে এটার হচ্ছে এটা করতে হলে এই ব্যাকগ্রাউন্ডটার হচ্ছে অনেক বড় কিন্তু যে ট্রান্সপারেন্ট লেয়ার আছে, আচ্ছা সেটাও যদি করতে চাই কোনো ব্যাপার না। এটা হচ্ছে কন্ট্রোল এন দিয়ে আমি একটা বড় ফাইল নিয়ে নিব, যে 500 বা 800, আর হাইট নিব হচ্ছে 600। আচ্ছা ট্রান্সপারেন্ট ফাইল নিতে হবে এখান থেকে, ট্রান্সপারেন্ট, কারণ ওই ব্যাকগ্রাউন্ডটা ছোট তো আমরা মুভ করাতে পারছি না, এই জন্য ওই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে দিয়ে দিব। এবার আমরা যাই, এটাকে অবশ্যই পিএনজি তে সেভ করতে হবে, রিপ্লেস। এবার দেখি, আচ্ছা মেটা রিফ্রেশ দেই যেহেতু ইমেজটা আপডেট হয় নাই। এখন এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা হচ্ছে সে এখন হচ্ছে মানে এটার স্পিডটা আরো একটু বেশি দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে আরো ভালো বোঝা যাবে। তো এরকম অনেকগুলো লেয়ার নেওয়া যায়, ওই যে বিভিন্ন প্যারালাক্স সাইট থাকে না, ওই সাইটগুলোতে যে একটা উপরে নামে একটা নিচে নামে, অনেক সময় দেখা যায় আমি চাকা ঘুরাচ্ছি অনেকগুলো জিনিসপত্র মানে চট করে নিচে চলে দৌড় দিল নিচে, তো সেই জিনিসগুলো এইভাবে করে। যেমন এই ব্যাকগ্রাউন্ডটাই যদি আমি এরকম করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে সেন্টার সেন্টার, আচ্ছা সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেকগুলো এরকম নেওয়া যায়, যেমন এটা আমি একে রিলেটিভ না করে বডিতে রিলেটিভ করে দিব। বডিতে রিলেটিভ করলে কি হবে, সেই ইমেজটা আসবে হচ্ছে বডিতে, এই যে এটা কিন্তু বডি থেকে লোড হচ্ছে, অর্থাৎ এখন কিন্তু সে এই যে এভাবে করে আসছে। তো এরকম অনেকগুলো এরকম লেয়ার নাই যে গুলোতে আর কি, নর্মাল যে ওয়েবসাইটগুলো হচ্ছে প্যারালাক্স হয় সেগুলোতে অনেকগুলো লেয়ার নেয়, লেয়ার নিয়ে সেগুলো এরকম মুভ করে দেয়। আচ্ছা নিচে থেকে মুভ করি তো প্লাস,
5.9 দিয়ে দিলাম, দেখি এবার কি ধরনের প্যারালাক্স হয়। তো এগুলো চেঞ্জ করে আর কি ইয়ে করা যায়, এই যে হারাই গেল আর কি। আচ্ছা এটা কার মধ্যে থেকে আসছে একটু দেখে আসি, এখান থেকে আসছে। হ্যাঁ তো এটা জেড ইনডেক্স একটু বাড়ায় দিই যেন এটা সবসময় উপরে থাকে। আচ্ছা আর একটা 9 দিই, আর বডিকে করি হচ্ছে পজিশন রিলেটিভ। তো এরকম আর কি বিভিন্ন ইয়ে টাইপের করতে হয় আর কি, মানে সময় নিয়ে এই প্যারালাক্স সাইড গুলো অনেক সময় নিয়ে করতে হয়, অনেকগুলো লেয়ার সাজাতে হয় তারপরে ইয়ে করতে হয়। আপনারা প্যারালাক্স সাইটের এক্সাম্পল দেখেন, আমি মানে গ্রুপে শেয়ার করছিলাম একদিন, বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে এদিক থেকে চলে আসছে এদিক থেকে চলে আসছে, সেগুলোর জন্য আবার আলাদা প্যারালাক্স প্লাগইন, সেগুলোর জন্য কাস্টম ভাবে তৈরিও করতে হয়। আচ্ছা আমরা প্যারালাক্স নিয়ে এত সময় নষ্ট করবো না, কারণ আমাদের প্রিমিয়াম টেমপ্লেটে যা লাগে সেটা হচ্ছে এই যে নর্মালি এই যে এই এই ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ডকে ওভারলে করা শিখতে হবে, তো আমরা এটা বাদ দিয়ে দেই। ওভারলে করা মানে হচ্ছে কোন একটা ব্যাকগ্রাউন্ডকে সিএসএস দিয়ে অপাসিটি দিয়ে দেওয়া। সিএসএস দিয়ে অপাসিটি দিয়ে দেওয়ার মানে হচ্ছে এই যে নর্মালি আমরা কোনো যদি ব্যাকগ্রাউন্ডকে ওভারলে দিতে চাই সেক্ষেত্রে তার উপরে একটা হালকা কালো রঙের একটা শেড দিয়ে দেই। তো প্রথমে কালো রঙের শেড দিয়ে দেখবো, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন হোভার কার্ড ব্যবহার করা দেখব। তো এখানে দেই যে ডিভ ক্লাস ওভারলে, তো ওভারলের কাজ হবে এরকম। তো প্রমোশন যেই ব্যাকগ্রাউন্ড অর্থাৎ প্রমোশন ব্যাকগ্রাউন্ডে জেড ইন্ডেক্স কত আছে দেখেন, তো প্রমোশন ব্যাকগ্রাউন্ডে জেড ইন্ডেক্স আছে 1, তো আমরা এটা জেড ইন্ডেক্স প্রথমেই দিয়ে দিব হচ্ছে 2। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনি যে যেই কালারের হচ্ছে ওভারলে দিতে চান, 000 উইড 100%, হাইট 100%, তারপরে হচ্ছে পজিশন অ্যাবসোলিউট, এরপরে লেফট 0, টপ 0, তারপরে অপাসিটি 0.7, একটা অপাসিটি দিয়ে দিলাম যাতে ওইটা দেখা যায়। তো এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা আছে ঠিকই আছে, কিন্তু আমরা সিএসএস দিয়ে একটা হালকা কালো রঙের একটা শেড দিয়ে দিছি, এটাকেই বলা হচ্ছে ওভারলে দেওয়া। তো এটার আপনি বিভিন্ন রঙে দিতে পারবেন, যেমন মনে করেন থিমের সাথে সঙ্গতিপূর্ণ রেখে আপনি যে কোনো কালারের ওভারলে দিতে পারবেন এখানে। তো এই হচ্ছে এটাকে বলা হচ্ছে ওভারলে, যে বিভিন্ন রঙের ওভারলে দেওয়া। এটা আপনি হালকা করতে পারবেন, গাঢ় করতে পারবেন, সবই করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এটাকে বলা হচ্ছে আমরা নর্মালি একটা ইমেজকে ওভারলে দিচ্ছি, অনেক সময় দেখা যায় অনেক ইমেজে এরকম থাকে, তো ইউজার কিন্তু ফটোশপে সে হচ্ছে সাইজ করে তারপরে আপলোড করবে না, কারণ ওভারলেগুলো ফটোশপে থাকে যে একটা ওভারলে দেওয়া দেওয়া থাকে, কিন্তু আমাদের এই এইচটিএমএলে ওই কাজটা করতে হবে। আচ্ছা আরেকটা হচ্ছে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আপনার যেটা শিখতে হবে ইমেজের উপরে একটা মানে প্যাটার্ন টাইপের দেওয়া, তো সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট টেক্সচার। ট্রান্সপারেন্ট টেক্সচার লিখে গুগলে সার্চ দেবেন, আচ্ছা একটা ওয়েবসাইট পাবেন ট্রান্সপারেন্ট টেক্সচার্স, এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের টেক্সচারগুলো পাবেন যেগুলো একদম ট্রান্সপারেন্ট, এগুলো দিয়ে আপনি হচ্ছে ইমেজকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন সিএসএস দিয়ে, সিএসএস দিয়ে ইফেক্ট দিতে পারবেন যেগুলো চমৎকার ধরনের ইফেক্ট হয়, মানে একটু আর্টিফিশিয়াল লাগে। তো সেই জন্য আমরা যেটা করব এখন, আচ্ছা মনে করেন আপনি একটা ইমেজে ইফেক্ট দিবেন এইটা, আচ্ছা এটা কি বোঝা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না, যাই হোক টিউটোরিয়ালে আরো ভালো বুঝতে পারবেন কোনটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমরা যদি এটা করতে চাই সেক্ষেত্রে ডাউনলোড ডাউনলোড করে নিব, ডাউনলোড ক্লিক করলে একটা ফাইল পাবেন, এই ফাইলটাকে সেভ ইমেজ অ্যাজ করে আপনাদের যে ডাইরেক্টরি ইমেজ এখানে আমরা এটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এখানে আরেকটা ডিপ নিব, যে ডিপটার কাজ হবে ডিপ ক্লাস ট্রান্সপারেন্ট প্যাটার্ন। তো ট্রান্সপারেন্ট প্যাটার্নের কাজ কি হবে সেটা হচ্ছে নর্মালি আমরা সিএসএস এ যাই, সেম কাজ জেড ইন্ডেক্স এটাকে আমরা দিয়ে দিব 3, অর্থাৎ এটা ওভারলেরও উপরে থাকবে, তারপরে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে,
আর উইড হাইট ওইটা ঠিক থাকবে, অপাসিটি থাকবে না। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজ, তারপরে এখানে দিব হচ্ছে এইটা। তো এইটা দিলে ইমেজটার একটা মানে আমাদের যেই যেটা আছে সেটা একটু বোঝা যাবে। আচ্ছা দেখেন এই ইমেজটাতে হালকা একটা ইয়ে আছে, তো এটা ভালো লাগলো না, এটা এমনি এমনি দিতে পারেন আপনি, কিন্তু মানে যেগুলো প্রফেশনাল সেগুলো হচ্ছে দেখতে অন্যরকম। যেমন কোনগুলো থাকে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে, এখানে অনেক আছে যে এই জিনিসগুলো, যেমন এই যে এইটা থাকতে পারে একটা ওয়েবসাইটের উপরে এরকম। হ্যাঁ এটা ডাউনলোড করি, সেভ ইমেজ অ্যাজ। আচ্ছা আমরা এটা দিয়ে দিই, আচ্ছা দেখেন মানে এটাকে আরো প্রফেশনাল মনে হচ্ছে, যে কোন একটা টেমপ্লেটকে এইরকম মানে এরকম দেওয়া আছে। ইউজার যে কোনো ইমেজ দিলেই কিন্তু তার হচ্ছে এরকম মানে খাস খাস হয়ে যাবে। তো এরকম অনেক আছে যে জিনিসগুলো আপনি সার্চ করে কালেকশনে রাখতে পারেন, বিভিন্ন প্রিমিয়াম টেমপ্লেটে এরকম মানে এই ইফেক্টগুলো খুবই প্রয়োজনীয়, এই ইফেক্টগুলো মানে খুবই দেওয়া দরকার হয়। আচ্ছা তৃতীয়ত, তৃতীয়ত হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই যে ইমেজটা আছে এই ইমেজের উপরে কার্সার রাখলেই বা এখানে কার্সার রাখলে এখানে দুইটা বাটন আসবে, একটা বাটন হচ্ছে আমাদের প্রিভিউ, অর্থাৎ এই ইমেজটা বড় আকারে দেখা যাবে, আর একটা হচ্ছে লিঙ্ক এরকম। তো সেটা যদি করতে চাই সেটা হচ্ছে আমরা নর্মালি কোনো একটা এখানে সিঙ্গেল পোর্টফোলিওতে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিপ ক্লাস ফিচার্ড কন্টেন্ট এরকম নামে একটা নিয়ে নিলাম। তো ফিচার্ড কন্টেন্টের মধ্যে নর্মালি আমাদের এই ইমেজটা থাকলো, তারপরে যেটা করব সেটা হচ্ছে ডিপ ক্লাস ফিচার্ড হোভার, অর্থাৎ আমরা ফিচার্ড হোভার এখানে নিয়ে নিলাম। হোভারের মধ্যে আমাদের দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে এ ক্লাস জুম পোর্টফোলিও, তারপরে হচ্ছে এখানে আমরা দিলাম ফন্টাসমের আইকন দিয়ে দিতে পারি। এখানে কি ফন্টাসম ইনস্টল করা আছে? হ্যাঁ আছে। তো এটা দিয়ে দিলাম, আর আরেকটা হচ্ছে লিঙ্ক পোর্টফোলিও, তো এটাকে দিলাম হচ্ছে এফ এ লিঙ্ক। এখন যেটা করতে হবে আমরা একটাতেই করি, প্রথমে ফিচার্ড কন্টেন্ট নামে আমাদের ডিভ আছে সেটা নিয়ে নিলাম, ফিচার্ড কন্টেন্ট। ফিচার্ড কন্টেন্টের মধ্যে যা যা আছে সেগুলো হচ্ছে ফিচার্ড হোভার, ফিচার্ড হোভারের মধ্যে জুম পোর্টফোলিও আর লিঙ্ক পোর্টফোলিও নামে এ এ ক্লাস জুম পোর্টফোলিও, আরেকটা হচ্ছে লিঙ্ক পোর্টফোলিও। তো ফিচার্ড হোভার এখন এটাকে করব হচ্ছে পজিশন রিলেটিভ, অর্থাৎ আর ফিচার্ড হোভার, আচ্ছা আমরা সরাসরি সাইটে করি তাহলে বুঝতে সুবিধা হবে। নর্মালি এই দুইটা লিঙ্ক যেটা আছে সেটা হচ্ছে আমাদের এরকম ইয়ে হবে, তাই না? এখন প্রথমত যেটা করতে হবে ফিচার্ড যে হোভার, এই হোভারটাকে এটাকে আগে রিলেটিভ করতে হবে, আমরা রিলেটিভ করেছি, তারপরে এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিচার্ড হোভার, এটাকে আমরা দিব পজিশন অ্যাবসোলিউট লেফট জিরো টপ জিরো। তো এটা উপরে চলে গেল কিন্তু এতটুকুই থাকলো, আমরা চাচ্ছি যে টোটাল জায়গা দখল করুক, সেই জন্য উইড 100% আর হাইট 100%। আর আমরা যেটা করব টেক্সট অ্যালাইন সেন্টার, অর্থাৎ এই যে এটা যেন এরকম সেন্টারডে থাকে আর কি। তো যাই হোক এটা টেক্সট অ্যালাইন সেন্টার না করে আমরা পজিশন অ্যাবসোলিউট রিলেটিভ করব। তো আমরা জাস্ট এটা এরকম মানে এর উপরে দিয়ে দিলাম, এরপরে আমাদের আরো কাজ আছে, এটা আমরা নিয়ে নিই ফিচার্ড হোভার। ফিচার্ড হোভার এ যেটা এটাকে করতে হবে পজিশন অ্যাবসোলিউট, তারপরে এটাকে আমরা কালার দেই সাদা যেহেতু বোঝা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড দেই কালো, তারপরে উইড দেই 25 পিক্সেল বা একটু বেশি করে দেই 50, হাইট 50 পিক্সেল।
টেক্সট অ্যালাইন সেন্টার ফন্ট সাইজ 20 পিক্সেল একটু বাড়াই নেই, আর লাইন হাইট দিব 50 পিক্সেল যাতে ওটা টোটালটার সাথে সে হচ্ছে মানে ইয়ে হয়। আচ্ছা এখানে মিলানো, সেক্ষেত্রে আমরা প্যাডিং টপ 5 পিক্সেল, হ্যাঁ 15 পিক্সেল দিলে আমাদের এটা মিলছে। এখন টপ করতে হবে 50%, অর্থাৎ উপর থেকে 50% যেন সে ইয়েতে আসে। তারপরে 50% টপ করার জন্য আমরা মার্জিন টপ মাইনাস এইটার উইডের অর্ধেক অর্থাৎ 25 পিক্সেল দিয়ে দিব, তাহলে যেটা হবে এটা একদম পারফেক্টলি সে হচ্ছে সেন্টারে যাবে। আর লেফট থেকে আমরা এটাকে নিয়ে আসব, তো সেই জন্য আমরা লেফট থেকে আসবে যে তাকে লেফট দিব, অর্থাৎ এখানে আমরা নর্মালি এটা দিয়ে দিলাম, এইটা আসবে হচ্ছে লেফট থেকে মনে করেন 50 পিক্সেল, আর এটা আসবে হচ্ছে রাইট থেকে 50 পিক্সেল। অর্থাৎ মানে একটা হচ্ছে লেফট থেকে থাকবে আর একটা থাকবে হচ্ছে রাইট থেকে। অর্থাৎ এই যে আমরা দেখেন ফিচার্ড হোভার এ কে আমরা টোটালটা দিয়ে দিছি যা যা দেওয়া, শুধুমাত্র লেফট আর রাইট দিছি হচ্ছে যেটাকে একটা ক্লাস নিলাম পোর্টফোলিও সেটা হচ্ছে লেফট থেকে হবে, আর এইটাকে দিলাম হচ্ছে রাইট থেকে 50 পিক্সেল। অর্থাৎ এ আসবে হচ্ছে লেফট থেকে 50 পিক্সেল, এ আসবে হচ্ছে রাইট থেকে 50 পিক্সেল, বাদ বাকি এর সব স্টাইলিং উপর থেকে কত নিচে আসবে সেটার স্টাইলিং সব একই থাকবে। তো এটা করলাম, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নর্মালি হচ্ছে এখানে আমরা হোভার করলে এটা শো করার কথা, এমনি এমনি শো করবে না, সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এ কে করব ডিসপ্লে, বা এই যে ফিচার হোভার যেটা হোভারকে করব ডিসপ্লে নাম, অর্থাৎ এটা ডিসপ্লে থাকবে না। কিন্তু আমরা যদি সিঙ্গেল পোর্টফোলিও হোভার করি, সিঙ্গেল পোর্টফোলিও হোভার করি সেই ক্ষেত্রে ফিচার যে হোভারটা ডিসপ্লে ব্লক, তাহলে হ্যাঁ কোথায় হোভার না, হ্যাঁ তাহলে এখন আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা হোভার করছি তখনই কিন্তু মানে এটা শো করছে, অর্থাৎ যখনই আমরা সিঙ্গেল পোর্টফোলিও হোভার করছি তখনই শো করছে। এখন আপনি যদি মনে করেন যে এইখানে একটা ওভারলে আসা উচিত, তাহলে এটা বোঝা যাচ্ছে না ঠিক মতো, তো সেটা যদি করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে ফিচার্ড হোভারকে আমরা বিফোর আফটার করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, অর্থাৎ ফিচার্ড হোভার বিফোর, এটাকে আমরা ঠিক একইভাবে হাইট 100%, উইড 100%, তারপরে হচ্ছে পজিশন অ্যাবসোলিউট, লেফট 0, টপ 0, ব্যাকগ্রাউন্ড মনে করেন কালো রঙের ওভারলে দিতে চাই, তারপরে এটা একটু অপাসিটি দিব যেন হালকা করে ওইটা বোঝা যায়, তারপরে হচ্ছে কন্টেন্ট না দিলে তো বিফোর আফটার আসবে না, আর জেড ইন্ডেক্স এটাকে দিলাম 1, আর আমাকে যে লিঙ্কগুলো আমাদের শো হবে সেই লিঙ্কে জেড ইন্ডেক্স দিতে হবে, লিঙ্কে জেড ইন্ডেক্স দিলাম 2। তাহলে এখন কি হবে, এখন হচ্ছে আমরা এখানে নিলে হালকা আরেকটু হালকা দিয়ে দিই না, তা না হলে বোঝা যাচ্ছে না, 7 বা 5 যেটা ইচ্ছা সেটা দেওয়া যেতে পারে। তো এখন দেখেন যে এইটা কিন্তু মানে ইয়ে হচ্ছে আসছে, তো এখন এইটাকে আরো অনেক সিএসএস ট্রানজিশন দেওয়া যেতে পারে। সিএসএস ট্রানজিশন দিলে কি হবে, এটা হচ্ছে অ্যানিমেট হবে, অর্থাৎ আস্তে করে আসবে, যেমন আমরা মনে করেন এটাকে কি ধরনের অ্যানিমেট দিতে পারি, যদি জুম করতে চাই নর্মালি আমরা এটাকে রাখলাম বিফোর কে ট্রানজিশন ট্রানজিশন, তারপরে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্কেল ট্রান্সফর্ম আর কি, ট্রান্সফর্ম স্কেল, এটাকে স্কেল 0 করে দিলাম, আর এখন সিঙ্গেল পোর্টফোলিও বা পোর্টফোলিও হোভার পোর্টফোলিও, আচ্ছা এখানে হচ্ছে সিঙ্গেল পোর্টফোলিও এটাকে যখন হোভার করবে তখন এর বিফোরটা যেটা হবে ট্রান্সফর্ম স্কেল 1, অর্থাৎ এটা হচ্ছে 1 হবে, যে এটা হচ্ছে স্কেল হবে 0 থেকে 1 হবে, কিন্তু 0 থেকে 1 হতে হলে তার একটা ট্রানজিশন লাগবে, ট্রানজিশন মানে আস্তে করে কত সেকেন্ডের মধ্যে সে 0 থেকে বড় হবে সেটা দিতে হলে যে এখানেই দিতে হবে যে ট্রানজিশন 0.5 ইজ
অল এখানে জিরো দিয়ে রাখলাম, যাই হোক দেখি কি অবস্থা। আচ্ছা হয় নাই, ট্রানজিশনটা একটু আমি ইয়ে করে আসি। হ্যাঁ হ্যাঁ ওখানে ভুল আছে। এবার আমরা একটু দেখি যে কি করলাম। আচ্ছা এখানে, আচ্ছা এখানে হচ্ছে ফিচার্ড, আচ্ছা পোর্টফোলিও হোভার বিফোর ট্রান্সফর্ম স্কেল ওয়ান। আচ্ছা এই ট্রানজিশনটা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এইটাতে দিয়ে দেয়। আচ্ছা একটা কাজ করি, দাঁড়ান, এটা হচ্ছে ফিচার্ড হোভার যেটা আছে সেটার স্কেলটা কাজ করছে কিনা সেটাই একটা ফ্যাক্ট। আচ্ছা এই স্কেল ওয়ানটা কেটে দিই। আচ্ছা এখন স্কেল ওয়ান না, আচ্ছা এটাকে বিফোর আপটা না নিয়ে এখানে একটা ডিভ নেই, যে ডিভ ক্লাস ফিচার্ড হোভার ওভারলে এইটাকে দেই। অনেক সময় ট্রানজিশন বিফোরে কাজ করে কি না এটা দেখতে হবে। আচ্ছা এখানে শুধুমাত্র হবে না কন্টেন্টটা, বাদ বাকি সবই হবে। আর ট্রানজিশনটা কই, ওকে আচ্ছা ট্রান্সফর্ম স্কেল ওয়ান, হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল পোর্টফোলিও হোভার ওভার ওভারলে। আচ্ছা এটা কাজ করি তো, যে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ড 000 আর এখানে ব্যাকগ্রাউন্ড রেড করে দিই, দেখি যে আচ্ছা এখানে ছোট্ট একটা কোথাও ইয়ে আছে। যাই হোক আমি হচ্ছে সোর্স দিয়ে দিব, এখানে মানে কোন একটা প্রবলেম আছে, ছোট্ট একটা প্রবলেম, মানে বাগ ফিক্স করতে বেশি সময় লাগে, মানে অন্য একটা টেমপ্লেট করা, তো এই জন্য আর কি। ঠিক আছে তাহলে আপনারা প্র্যাকটিস করেন, যে যে তিনটা বিষয় দেখালাম যে এই এইগুলো দিয়ে দেখান কোন একটা টেমপ্লেটে, দেখবেন যে অনেক টেমপ্লেটে কিন্তু এরকম থাকে এবং এটা থাকলে টেমপ্লেটটা সুন্দর লাগে দেখতে। আর এইটা এখানে আমি শুধু এইটা নিয়ে আসলাম, আপনি হচ্ছে টাইটেল নিয়ে আসেন হোভারে, বা একটা ডিসক্রিপশন নিয়ে আসার চেষ্টা করেন, এগুলো নিয়ে আসেন, তারপরে আমরা বাকি আরো যে কাজগুলো আছে মানে একটা প্রিমিয়াম টেমপ্লেটে যা যা থাকে সেগুলো আস্তে আস্তে শিখেন।